তিনটি জনস্বার্থ মামলার রায় এবং সেক্ষেত্রে নারদকাণ্ডে তদন্তের ভার দেওয়া হলো সিবিআই কে। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহায় মূর্তি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, ইতিমধ্যে যে পর্যবেক্ষণের কথা বলছিলেন আইনজীবী, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিতা মাত্রে এবং তপব্রত চক্রবর্তী, যে ডিভিশন বেঞ্চ, কি মন্তব্য তাদের, কি পর্যবেক্ষণ তাদের? দেখো, গোটা মামলা যদি তুমি শোনো, সেখানে যেরকম ধরনের পর্যবেক্ষণ ছিল, যে কড়া মনোভাব ছিল, আজকে যখন জাজমেন্ট পড়ে শোনান বিচারপতি নিশিতা মাত্রে, তখনও কিন্তু সেই কড়া মনোভাবের বহিঃপ্রকাশ একাধিকবার ঘটেছে। কোথাও তিনি বলেছেন রাজ্য সরকার এখানে হচ্ছে একটা পুতুলের মতো, যার দড়ি হাতে থাকছে, যে সমস্ত নেতা মন্ত্রীদের হাতে, তারাই এখানে অভিযুক্ত হিসেবে গণ্য হচ্ছেন। অর্থাৎ কোনোভাবে যদি এখানে নিরপেক্ষ তদন্ত না করা হয় তাহলে একটা সমস্যা থাকবে। পাশাপাশি তিনি বলছেন যে কেন সিবিআই, কথাও তিনি বলছেন যে সিবিআই ছাড়া এখানে তৃতীয় কোনো অর্গানাইজেশন নেই যার হাতে এই তদন্তভার দেওয়া যায়, এবং যেহেতু রাজ্য সরকারের পুলিশ এর সঙ্গে যুক্ত অভিযুক্তদের মধ্যে একজন রয়েছেন, যাদের ফুটেজ দেখা গিয়েছে তাদের মধ্যে একজন রয়েছেন আইপিএস অফিসার, সেক্ষেত্রে কোনোভাবেই এই নিরপেক্ষ তদন্ত করতে পারে না রাজ্য সরকার, তাই জন্য সিবিআই। বিচারপতি তপব্রত চক্রবর্তী বলছেন যে ঘটনা যেরকমভাবে সাধারণ মানুষের মনে নাড়া দিয়ে গিয়েছে, সেই ঘটনার পরে যদি কোনোরকমভাবে সিবিআই না হয় তাহলে কিন্তু মানুষের যে আস্থা আদালতের উপরে, যে আস্থা, সেটাই কিন্তু ধাক্কা খাবে। বারবার গোটা পর্যালোচনায় একাধিকবার তারা সিবিআই এর কথা বলেছেন। আজকের যখন এই মামলার রায়দান শুরু হয় তখন কিন্তু সেখানে কার্যত উপস্থিত ছিলেন না, যারা অভিযুক্তদের হয়ে সওয়াল করেছিলেন তাদেরকে দেখা যাচ্ছিল না। একটা আবহাওয়া, একটা কোথাও গিয়ে একটা মনে হচ্ছিল যে সম্ভবত এই কড়া মনোভাবের কথা জানাবেন। এখনো পর্যন্ত 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে, যার মধ্যে এই ফুটেজ নিয়ে প্রিলিমিনারি এনকোয়ারি শেষ করতে হবে কুণাল, এবং তারপর এফআইআর করতে হবে, তার কারণ এই মামলার এফআইআর এখনো শুরু হয়নি, সিবিআই করবে সেই এফআইআর। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়। রবিদা, বোধহয় মামলা চলাকালীন এটা বারবার উঠেই আসছিল, সিবিআই এর কথা খোদ প্রধান বিচারপতির বক্তব্যে আসছিল, কোথাও গিয়ে সেটারই বহিঃপ্রকাশ হলো? হ্যাঁ, মূল কথা হচ্ছে যে চণ্ডীগড় ফরেন্সিক ল্যাবরেটরি থেকে ডিভাইসগুলো ডক্টর নয় এবং তারা সঠিক, সেই রিপোর্ট পাওয়ার পরে, দীর্ঘদিন শুনানি হওয়ার পরে কোর্ট আজকে ডাইরেকশন দিয়েছে সিবিআইকে যে প্রিলিমিনারি এনকোয়ারির জন্যে, এবং 72 ঘন্টার মধ্যে প্রিলিমিনারি এনকোয়ারি কমপ্লিট করবে, 24 ঘন্টার মধ্যে অফিসিয়াল কমিটি হাইকোর্টের কাছ থেকে সমস্ত কাজ তারা কাস্টডিতে নেবে ডিভাইসগুলো, এবং প্রিলিমিনারি এনকোয়ারি করার পরে যদি মনে করে তাহলে হচ্ছে আপনার এফআইআর রেজিস্টার করবে। এবং মির্জার সম্পর্কে যেটা বলেছেন আইপিএস অফিসার স্টেট গভর্নমেন্টকে, যে স্টেট গভর্নমেন্ট হচ্ছে তার এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিংস করবে এবং তাকে সাসপেন্ড করবেন। আর একটা বিষয় হচ্ছে কোর্টের অবজারভেশন, এটা গণতন্ত্রের পক্ষে একটা মারাত্মক ক্ষতিকারক বিষয়, কারণ এটা এরা যারা যুক্ত, যাদের নাম উঠে এসছেন, তারা সবাই প্রত্যেকে এক একজন স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং তারা পাবলিক ফিগার, সেই জন্য এটা গণতন্ত্রের পক্ষে একটা বিপজ্জনক দিক। একটা কথা বলা হচ্ছে যে এখানে হচ্ছে স্টেট পাপেট পুতুলের সাথে তুলনা করছেন প্রধান বিচারপতি, এবং বলা হচ্ছে যে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় সেখানে কিন্তু মানুষের আস্থার উপরে একটা ধাক্কা খাবে। অবশ্যই এটা আস্থার উপর ধাক্কা খাবে, হ্যাঁ সেটাও বলেছেন যে মানুষের পাবলিক কনফিডেন্সটা বড় কথা, হ্যাঁ গণতন্ত্রের পক্ষে পাবলিক কনফিডেন্সটা বড় কথা, সেই জন্যে এই ডাইরেকশন দিয়েছেন। নিশ্চয়ই যারা এখানে অভিযুক্ত হলেন তারা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে যাবেন, কিন্তু কার্যত আজকের দিনে হলো জয় মনে হচ্ছে? অবশ্যই জয় মনে হচ্ছে, এবং আমাদের বিশ্বাস এটা মানুষের জয়, এটা সাধারণ মানুষের জয়, এবং সেটা গণতন্ত্রের পক্ষে জয়, এবং এটা জুডিশিয়ারি তার দায়িত্ব, তার ভূমিকা আর একবার সঠিকভাবে পালন করা। জুডিশিয়ারি আমাদের দেশের শক্তিশালী, এবং তার জন্যই এখনও পর্যন্ত মানুষ, আমাদের বিচার ব্যবস্থা তার জন্যই এখনও পর্যন্ত মানুষ যেটুকু শক্তি তার মধ্যেই রয়েছে সে শক্তিশালী হওয়ার জন্য। একেবারে কুণাল, এবং শুরুতে তোমাকে যেরকমটা বলছিলাম যে জাজমেন্টের একেবারে শুরুতে প্রথম যদি কোনো বাক্য উচ্চারণ করে থাকেন প্রধান বিচারপতি, সেখানে তার প্রথম বাক্যই ছিল যে ফুটেজ দেখা গিয়েছে সেটা কোনোভাবেই বিকৃত নয়। যে কথা বারবার বলা হয়েছিল, যাদের নাম এসেছে, যাদের ফুটেজ দেখা গিয়েছে টিভিতে, তারা বারবার বলেছিলেন যে এই ফুটেজ বিকৃত করা হতে পারে, প্রধান বিচারপতি প্রথম ক্ষেত্রেই বলছেন যে এই ফুটেজ কিন্তু কোনোভাবেই বিকৃত নয়, এবং তারপর একে একে ধাপে ধাপে যখন তিনি বল
বলছেন সেখানে এই বিষয়টি উল্লেখ আছে যে কিভাবে স্টেট পুলিশ তদন্ত করবে, কারণ এখানে একজন খোদ পুলিশ অফিসার রয়েছেন এবং কার্যত সরকারের ভূমিকা নিয়েও একাধিকবার প্রশ্ন উঠেছেন। তিনি বলছেন যে অবাক লাগছে, তিনি অ্যাস্টোনিস্ট শব্দটি উচ্চারণ করেছেন, অর্থাৎ একটা অবাক হবার, একটা সারপ্রাইজড হবার বিষয় উল্লেখ করছেন, যেখানে তিনি বলছেন যে অবাক হয়ে গেছি যে রাজ্য সরকার কেন এদের নাম যখন এদের ফুটেজ দেখা যাচ্ছে তখনও কিন্তু কোনো ব্যবস্থা করছেন না। অর্থাৎ গোটা বিষয়টি, গোটা জাজমেন্টে এখনও বেশ কিছু কথার জাজমেন্ট পুরোটা আমরা পড়ে উঠতে পারিনি, সেই জাজমেন্ট কিছুক্ষণের মধ্যেই হয়তো আপলোডও হয়ে যাবে, তারপর বোঝা যাবে। কিন্তু যেটুকুনি তিনি উচ্চারণ করেছেন, যে কয়েকটি পাতা দুজন বিচারপতি পড়েছেন, তার মধ্যে ধাপে ধাপে ছত্রে ছত্রে সিবিআই কথার উল্লেখ রয়েছে, সিবিআই কেন হবে তার বর্ণনা রয়েছে, পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকা গোটা নারদে যেরকমভাবে রয়েছে সেই ভূমিকাটিও কিন্তু কুণাল একাধিকবার প্রশ্ন উঠেছে। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আমরা ফিরছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অমিতাভ চক্রবর্তী, মামলাকারী। আপনাদের স্বাগত অমিতাভবাবু। চব্বিশ ঘন্টায় কলকাতা হাইকোর্টের আজকের যে পর্যবেক্ষণ এবং সিবিআই তদন্তের নির্দেশ, কি প্রতিক্রিয়া আপনার? প্রতিক্রিয়া একটাই, যে আমরা শুধু জানতে চেয়েছিলাম যে যেভাবে টিভিতে সবার সামনে, সারা দেশের সামনে বাংলার নেতাদের হাতে অর্থ নিচ্ছে, মানে নেতারা ঘুষ নিচ্ছে বা যাই নিচ্ছে, টাকা নিচ্ছে, এটা আমরা দেখলাম এবং সারা দেশ দেখল। কিন্তু আমাদের বাংলায় এটা আগে আমরা কোনোদিন দেখি, অন্য রাজ্যে হয়তো হয়েছে, আমাদের রাজ্যে হয়নি। সেজন্য মহামান্য হাইকোর্টের কাছে আমরা একটাই জানতে চেয়েছিলাম, যদি ছবিগুলো মিথ্যে হয়, ডক্টরেট হয়, তবে যে ডক্টর করেছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক, আর যদি সঠিক হয় তবে এটা কোনো কেন্দ্রীয় সংস্থা অর্থাৎ সিবিআইকে দিয়ে এটা করা হোক তদন্তটা, কারণ রাজ্য সরকারের হলে তদন্ত গেলে একটা এফআইআর পর্যন্ত করবে না, করেও নি। আমরা ওই তো করেছিলাম কয়েকদিনের জন্য যে রাজ্য সরকার কোনো তদন্ত নির্দেশ দেয় কিনা অথবা এফআইআর করে কিনা। একজন মন্ত্রী, বিধায়ক, আপনার সাংসদ সবাই জড়িত, আইপিএস অফিসার জড়িত, সেখানে কোনো তদন্ত হল না রাজ্য সরকারের পক্ষে। আমাদের বক্তব্য একটাই, সিবিআইকে যখন দায়িত্ব মহামান্য হাইকোর্ট দিয়েছেন, এই রায় মাথায় নিয়ে, এই রায়কে শ্রদ্ধা জানিয়ে এক্ষুনি মুখ্যমন্ত্রী উচিত যে সমস্ত মন্ত্রীদের বরখাস্ত করা। অমিতাভবাবু, এক্ষেত্রে একটা বিষয় জানতে চাইবো, আমরা জানি যে এই নারস্টিং অপারেশন সামনে এসেছিল গত বিধানসভা নির্বাচনের আগে, এবং সেক্ষেত্রে যদিও শাসক দলের তরফ থেকে বারবার যেটা দাবি করা হয়েছিল কোনো প্রভাবই তার নির্বাচনে পড়েনি, কিন্তু এবার এই রায় সামনে আসার পর কোথাও কি প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? প্রভাব পড়বে কি না পড়বে সেটা তো পরের কথা, কিন্তু আমি এক্ষুনি যেটা বলছি, মুখ্যমন্ত্রী উচিত সমস্ত অভিযুক্ত মন্ত্রী, সাংসদ এবং বিধায়কদের পদত্যাগ করতে বলা, তবে এই প্রভাবশালীদের যে প্রভাব তাদের তদন্ত যে প্রভাবিত হবে তার থেকে তদন্ত নিরপেক্ষ হবে, এবং নিরপেক্ষ হবে তখনই যখনই এরা এই চেয়ারে আর থাকবে না। একেবারে অমিতাভবাবু, আমাদের সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ। মামলাকারী অমিতাভ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, অন্যদিকে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, যদি দেখি যে কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ, বেশ কিছু বিষয়ে যেমনটা তুমি বারবার বলছো যে একদিকে যেমন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে, অন্যদিকে এই ভিডিও ট্যাম্পার্ড নয় অর্থাৎ বিকৃত নয় এমনটাও আজ কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এবং এরই পাশাপাশি আমরা যেটা দেখছি যে রাজ্য পুলিশকে ভৎসনা করা হয়েছে এবং রাজ্য পুলিশের যে ভূমিকা, কেন ব্যবস্থা নেওয়া হলো না, এই বিষয়টিকে বারবারই নিশিতা মাত্রে প্রধান, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সামনে এনেছেন, অর্থাৎ এই তিনটে বিষয়কে যদি আমরা এক করি, কতটা তাৎপর্যপূর্ণ আজকে এই পর্যবেক্ষণ? অনেকটা তাৎপর্যপূর্ণ বলা যেতে পারে কুণাল, মনে পড়ে যাচ্ছে সেই সারদার সভা, সারদা তদন্তের সভা, বেশ কিছু পর্যবেক্ষণ করা হয়েছিল। ঠিক তারপর এই ক্ষেত্রে যখন মামলাটি দায়ের করা হয়েছিল, তিনজন মামলাকারী, ইতিমধ্যে তোমার একজনের সঙ্গে কথাও হয়েছে, সেই তিনজন মামলাকারীর একটাই বক্তব্য ছিল যে যেহেতু এরা জনপ্রতিনিধি, সাধারণ মানুষ এদের ভোট দিয়ে নিয়ে এসেছেন, সেখানে যদি এদেরকে দেখা যায় যে এরা ঘুষ নিচ্ছেন, কিভাবে এটা সম্ভব সেটা তদন্ত হওয়া উচিত, এবং তদন্ত নিরপেক্ষ সংস্থা কেন হওয়া উচিত, তার কারণ এখানে যুক্ত রয়েছেন
খোদ একজন পুলিশ অফিসার এই বিষয়টি মামলাতে উঠে এসেছে এবং আজকের মামলার যখন জাজমেন্ট হয় এই কথাগুলি ভীষণ সুন্দর করে বারবার প্রতি ছত্রে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কোথাও গিয়ে তারা বলছেন মামলা চলার সময় তারা বলেছিলেন যে ম্যাথু স্যামুয়েল খারাপ লোক হতেই পারে তার কারণ মামলা চলাকালীন একটা বিষয় বারবার উঠে আসছিল যে এটা কি ঘুষ নাকি অনুদান তার কারণ এই মামলার ফুটেজ যখন দেওয়া হয় তখন সামনেই ছিল নির্বাচন সেক্ষেত্রে এই টাকা যে অনুদান নয় সেটার বিষয়টা কিভাবে স্পষ্ট হবে সেই বিষয়টিও কিন্তু আজকে জাজমেন্টে প্রধান বিচারপতি সুন্দর করে উল্লেখ করেছেন তিনি বলছেন যে ম্যাথু স্যামুয়েল কেমন সে বিষয় নিয়ে কোর্ট ভাবনা চিন্তা করছেন না তাদের শুধুমাত্র কনসার্ন তারা শুধুমাত্র চিন্তা করছেন যে রাজ্য সরকার কিভাবে এই এদের যাদের নাম উঠে এসেছে যাদেরকে দেখা গিয়েছে টাকা নিতে তাদের পাশে কিভাবে দাঁড়ালো রাজ্য সরকারকে এখানে পাপেট পুতুলের সঙ্গে তুলনা করা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে যে পাপেট তার হাতে দড়িটা থাকে এই রেসপন্ডেন্ট অর্থাৎ যাদের নাম উঠে এসেছে তাদের হাতে কিভাবে এটা সম্ভব এত কিছু জানার পরেও কিভাবে এদের বিরুদ্ধে আলাদা করে কোনো তদন্ত শুরু করলো না রাজ্য সরকার প্রতি ছত্রে ছত্রে প্রধান বিচারপতি ঋষিতা মাত্রে যখন এই কথা বলছেন তারপর যেমনটা হয়ে থাকে যে একজন যখন ডিভিশন বেঞ্চে দুজন বিচারপতি বসে থাকেন দ্বিতীয় বিচারপতি কি বলবেন সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হন বিচারপতি তপব্রত চক্রবর্তী তার যে মতামত সিবিআই তদন্ত সেটাতেই আস্থা রাখছেন তিনি বলছেন একই সঙ্গে সহমত পোষণ করছেন তার সঙ্গে তিনি বলছেন যে যেভাবে এই মামলা হয়েছে যে ঘটনা ঘটেছে তা সাধারণ মানুষের বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে সে কথাটি তিনি উল্লেখ করছেন এইরকমভাবে বিশ্বাস যখন নড়ে যাচ্ছে তখন এর একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিতা পাত্র একবার বলছেন যে সিবিআই কেন কেন মনে হচ্ছে সিবিআই তার কারণ হ্যাঁ হয়তো অনেকে অনেক মামলা এখন দেখা যাচ্ছে রাজ্য সরকারের এগেনস্টে সিবিআই এর তদন্ত ইনভেস্টিগেশন হচ্ছে কিন্তু তারপরেও আমরা দুজনে মনে করছি যে সিবিআই তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে তার কারণ এখানে তৃতীয় কোনো সংস্থা নেই যাকে দিয়ে এই তদন্ত হতে পারে এবং তারপর তিনি আসছেন পরের ছত্রে মির্জার প্রসঙ্গ তুলছেন এসএমএইচ মির্জার কথা বলে তিনি বলছেন যে যেখানে খোদ পুলিশ অফিসার যুক্ত রয়েছেন তার বিরুদ্ধে কেন অ্যাকশন শুরু হলো না এখানে রাজ্য পুলিশের কথা বলছেন যে রাজ্য পুলিশ এই তদন্ত কিছুতেই করতে পারে না তাই সিবিআই মনে করা হচ্ছে পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আজকের কুণাল যে এই মির্জার এগেনস্টে তিনি ডিসিপ্লিনারি প্রসিডিংও স্টার্ট করতে বলেছেন তাকে সাসপেন্ড করার কথা নির্দেশ দিয়েছেন অর্থাৎ যতটা কড়া মনোভাব দেখানো সম্ভব ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই তার জাজমেন্টটাতে ততটাই কড়া মনোভাব দুজনে দিয়েছেন এই যেটা আইনজীবী মহলের একাংশের মত যে এই বিচার যেরকমভাবে জাজমেন্ট দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র এই জাজমেন্টে থেমে নেই সেটা কোথাও গিয়ে ভবিষ্যতে যাতে কারো একটা এই ধরনের অপরাধগুলোকে যদি মাথায় রাখা হয় সেই অপরাধের ক্ষেত্রে এই জাজমেন্ট যাতে একটা একটা উল্লেখ্য বিষয় হয়ে থাকে একটা বলা যেতে পারে একটা এক্সাম্পল হিসেবে তৈরি হতে পারে তার জন্যই প্রতি ছত্রে সেভাবেই বিশ্লেষণ করা হচ্ছে এমনটাই মত আইনজীবী মহলে রাখা শ্রাবন্তী আপনাকে ধন্যবাদ আবার তোমার কাছে ফিরবো শ্রাবন্তী শাহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন